শুধু তাই নয়, এই আন্দোলন বেসরকারীকরণের বিরুদ্ধে আজকে ভারতবর্ষের একটা দল ছিল জাতীয় কংগ্রেস, সেই জাতীয় কংগ্রেসের কংগ্রেসটা এই ভারতবর্ষের বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সম্পদ তৈরি করেছিল, আর একটা দল ভারতীয় জনতা পার্টি কংগ্রেসের তৈরি করা জিনিসগুলো ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদীর নেতৃত্বে সারা ভারতবর্ষকে সরকারি রাষ্ট্রায়ত্ত সম্পত্তিগুলি বিক্রি করে দিচ্ছেন। তাইলে বন্ধুগণ, রাজ্যবাসীগণ, আপনাদের কাছে বিনম্রভাবে আবেদন, আমরা কি এই রাজ্যের নাগরিক নই? এই রাজ্যের নাগরিক যদি হয়ে থাকি, ভারতবর্ষের স্বাধীন ভারতবর্ষের নাগরিক হয়ে থাকি, তাহলে আমাদের সঙ্গে এই ধরনের কেন হচ্ছে? আপনারা একবার বিচার বিশ্লেষণ করবেন। কোভিড প্রোটোকল দিচ্ছেন, কোভিড প্রোটোকল মানছেন না মাননীয় মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী। আমরা তো সম্পূর্ণ কোভিড প্রোটোকল মেনে সব কিছু করছি, এবং আবারও বলছি, এই লড়াই আমার আপনার লড়াই নয়, এই লড়াই ত্রিপুরা রাজ্যের ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষা করার লড়াই। এই লড়াই আপনারা সামিল হন, জাত পাত ধর্ম বর্ণ রাজনীতির ঊর্ধ্বে উঠে আপনারা এই লড়াইয়ে সামিল হন, আপনার ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করুন। এই আপিলটুকু রেখে 24তম দিনে আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। সকলকে নমস্কার।